আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, আমরা চাইলেই সব কিছু করতে পারি না। সবাই যেমন মাও ঘাটে গিয়ে ইলিশের লেজ ভর্তা খায়, সেটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আমি বাসায় মাও ঘাটের মতো ইলিশের লেজ ভর্তা বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবার কাছে শুনি মাও ঘাটের ইলিশের লেজের ভর্তা নাকি অনেক বেশি মজা। আমি জানি না, আমার কখনো যাওয়া হয়নি, আর কখনো যাওয়া হবে কিনা সেটাও বলতে পারছি না। তো আমি আমার নিজের মতো করে ইলিশের লেজের ভর্তা করে ফেললাম, আমার কাছে মনে হয় আমারটাও একদমই টেস্ট খারাপ হয়নি। তো আমি যেটা করলাম, আমি মাছগুলো খেয়ে লেজগুলো রেখে দিছি, এখানে চার পিস লেজ নিছি আমি। তো যেই তেলে আমি ইলিশ মাছ ভাজি করছি সেই তেলের মধ্যে আমি লেজগুলোকে ভাজি করে নিচ্ছি, আর এটার সাথে আমি নুন হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়া অ্যাড করছি। লেজগুলোকে আমি এপিট ওপিট করে একদমই মুচমুচো করে ভেজে নিব, মানে একদমই কড়কড়া ভাজি যেটাকে বলে, সুন্দর মতো হচ্ছে আমি এগুলাকে ভাজি করে নিব। মরিচের গুঁড়ো অ্যাড করলে আমার কাছে মাছ ভাজি এমনিতেই খুব বেশি ভালো লাগে। তো দেখেন লেজগুলো কিন্তু আমার একদমই মুচমুচে করে ভাজি করা হয়ে গেছে। এবার এটার সাথে আমি অ্যাড করতেছি শুকনো মরিচ আর হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। শুকনো মরিচ এবং পেঁয়াজগুলোকেও আমি সুন্দর মতো ভাজি করে নেব। শুকনো মরিচটাকে মোটামুটি ভালোই ভাজি করতে হবে, না হলে এটা মুচমুচে হবে না। সাথে পেঁয়াজটাকেও আমি ভেজে নিচ্ছি। তো আমি মোটামুটি অনেকটা সময় নিয়ে একদমই অল্প আঁচে শুকনো মরিচ পেঁয়াজটাকে ভেজে নিছি এবং তার সাথে সাথে লেজটা আমার আরও ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এই যে দেখেন আমার সব কিছু ভাজা হয়ে গেছে, আমি সব কিছুই বাটিতে উঠাই নিছি এবং সাথে আমি আরও একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, কারণ কাঁচা পেঁয়াজ ভর্তাতে দিলে আলাদা একটা টেস্ট আসে। এখন কাজ হচ্ছে মাছের কাঁটা পরিষ্কার করা, এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, কারণ লেজে প্রচুর কাঁটা থাকে আর এত কাঁটা তো ভর্তার মধ্যে খাওয়া যাবে না, মানে ভর্তা খাওয়াই যাবে না। তো যতটা সম্ভব কাঁটাটা বেছে নিতে হবে। তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি কাঁটাটা বেছে নিছি, কারণ আসলে এটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার আর অনেক গরম ছিল, তো তাই আমার কাঁটাটা বাছতেও অনেক বেশি দেরি হচ্ছিল। তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি কাঁটা বেছে নিছি। এই যে এখানে হচ্ছে কাঁটা বাছার পরে কিন্তু আমি ভর্তা মেকিং করতে করতে আরও চোখের সামনে আমার যে কয়টা কাঁটা পড়বে আমি সব উঠাই নেব। এবার ভর্তাটাকে ম্যাশ করার জন্য আমি এই ঘুটনিটা নিয়ে নিছি, এটা হচ্ছে আমার কাছে একটা পাটা আছে যেটা কিনা উত্তরবঙ্গের বিখ্যাত একটা পাটা, যেটা হাত দিয়ে ইউজ করা যায় সেই পাটার ঘুটনি। তো আমার এখানে যেহেতু শুকনা মরিচ আছে, আমি যদি হাত দিয়ে ম্যাশ করি আমার হাত প্রচুর জ্বলবে, তাই জন্য আমি বুদ্ধি করে এই ঘুটনিটা নিয়ে নিছি এবং এটা দিয়ে আমি একদমই সহজে ভর্তাগুলোকে ম্যাশ করে ফেলতে পারছি। আর চোখের সামনে আমার যতগুলো কাঁটা পড়তেছে আমি সবগুলো উঠে উঠে নিচ্ছি। তো সত্যি কথা বলতে এই ঘুটনিটার কারণে কিন্তু আমার খুব ইজিলি ভর্তাটা মেকিং হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি আমি ভর্তাটা মেকিং করে ফেলতে পারছি। আপনারা চাইলে কিন্তু স্টিলের যে গ্লাস হয় সেই গ্লাসের পিছন সাইডটা দিয়ে এভাবে ম্যাশ করতে পারেন। তারপর হচ্ছে আমি এটার সাথে সরিষার তেল অ্যাড করে দিলাম, যেহেতু মাছের লেজের ভর্তা তাও আবার ইলিশ মাছের, সরিষার তেল না দিলে কি হয় বলেন তো? দেখেন ফাইনালি আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, বিশ্বাস করেন এটা অসম্ভব মজা হয়েছে। আমি জানি না মাওয়া ঘাটেরটা কেমন, তবে আমার হাতে তৈরি ভর্তা কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে, সবাই একটু হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।